টেস্ট পরীক্ষা নিয়ে তোমাদের অনেক প্রশ্ন আছে বিশেষ করে যারা উচ্চ মাধ্যমিক দেবে দু হাজার তাদের মনে নানান প্রশ্ন নানান ভীতি নানান সংশয় আছে টেস্ট হবে কি হবে না টেস্ট পরীক্ষা হলে পরে যদি পাস না করি অর্থাৎ যদি ফেল করি বা কোনো সাবজেক্টে ব্যাক পাই তাহলে কি হবে পরীক্ষা দেওয়া উচিত কি উচিত না আমার সিলেবাস শেষ হয়নি এই মুহূর্তে হঠাৎ করে পরীক্ষা ঘোষণা করায় আমি কি করব এরকম নানান প্রশ্ন তাছাড়া নিচু ক্লাসের স্টুডেন্টদের প্রশ্ন ষোলো তারিখে স্কুল খুলে গেলে আমি স্কুলে যাব কি যাব না না গেলে কি হবে এই বিষয়ে কতগুলি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের দেব মাননীয় শিক্ষামন্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়েছেন সেখান থেকেই বেশ কিছু তথ্য এসেছে যে তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরবো তাহলেই আলোচনার শুরুতেই সেই আনন্দবাজার সম্পাদকের সাথে শিক্ষামন্ত্রীর যে আলোচনা তাতে সে কী বিষয় উঠে এসেছে তার মধ্যে গুরুত্বপূর্ণ দুটো বিষয় এখানে বলে নেই যে প্রশ্ন ছিল যে কোভিড পরিস্থিতিতে স্কুল খুললে পরে আপনাদের সরকার কি কি ব্যবস্থা নিয়েছে বা এই রকম প্রশ্নের উত্তরে তিনি জানান যে মুখ্যমন্ত্রী স্কুলগুলিকে তার পরিকাঠামো বৃদ্ধি বা যে সমস্ত ক্ষতি হয়েছে তা নিয়ে বড় একটা অঙ্কে টাকা বরাদ্দ করেছেন স্যানিটাইজার দেওয়া হচ্ছে স্টুডেন্টদের দূরত্ব রেখে বসা টিফিন পিরিয়ডকে ছোট করে দেওয়া অর্থাৎ কোভিড বিধি যে সমস্ত নিয়মকানুনগুলো সেগুলি তুলে ধরেন এবং এটাও জানান যে কেন্দ্রীয় সরকার যেদিনেই পারমিশন দেবে অর্থাৎ স্কুল পড়ুয়াদের যেদিনই পারমিশন দেবে সেদিনই টিকাকরণের ব্যবস্থা হবে একমাত্র পশ্চিমবঙ্গ একটি রাজ্য যেখানে সমস্ত শিক্ষকদের দুটো করে ভ্যাকসিনের ডোজ দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপরে অভিভাবকদের কাছ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে যে স্কুল পড়ুয়াদের স্কুলে পাঠানোর বিষয়ে অভিভাবকের মত কি নেওয়া হবে কোনো অভিভাবক চাইলে তার সন্তানকে স্কুলে তো না পাঠাতেও পারেন সেক্ষেত্রে কি হবে এক্ষেত্রে শিক্ষামন্ত্রী কিন্তু ক্লিয়ার কিছু বলেননি তিনি বলেন অর্থাৎ প্রশ্নকর্তা কি বলতে চাইছেন তা আমাদের কাছে স্পষ্ট এ বিষয়টা আমাদের মাথায় থাকবে দেখি কি করা যেতে পারে তবে আমি তোমাদের শিক্ষক হিসাবে বলতে পারি এই যে স্কুলে যাওয়া বা না যাওয়া এই বিষয়টি সম্পূর্ণ ঐচ্ছিক বলে ঘোষিত হবে অর্থাৎ সরকার ঘোষণাই করবে যদি কোনো গার্জেন চান তার সন্তানকে স্কুলে পাঠাতেই পারেন আবার নাও পাঠাতে পারেন অর্থাৎ স্কুল করার ক্ষেত্রে যদি পরীক্ষা হয় সেক্ষেত্রে তো বলার কিছু নেই পরীক্ষা সবাই দিতে যাবে এক্ষেত্রে সরকারের বলার কিছু তেমন কিছু নেই বা আলাদা করে নোটিশ দেওয়ার কিছু নেই সরকারের তরফ থেকে যা করার স্কুলেই করবে প্রশ্ন উঠছে ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত অ্যানুয়াল পরীক্ষা বা বার্ষিক পরীক্ষাটা হবে কিনা থার্ড সামেটিভ টেস্ট পরীক্ষাটা হবে কিনা না এক্ষেত্রে তোমাদের বলে রাখি যেহেতু নাইন টেনের জন্য স্কুল খুলেছে সেহেতু নাইনের পরীক্ষা কিন্তু স্কুল চাইলে করতেই পারে আর ফাইভ টু এইট এদের পরীক্ষা হওয়ার কোনো প্রশ্নই নেই যেহেতু এদের জন্য কোনো স্কুল খুলছে না এরপরে মূল আলোচনায় আসি যে টেস্ট কোন সিলেবাসে হবে প্রথমত তোমাদের এক্ষেত্রে বলে দিই টেস্ট পরীক্ষা হবে রেডিউস সিলেবাসে অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ রিডিউস সিলেবাস সরকার ঘোষণা করেছে টেস্ট পরীক্ষাতে তোমাদের লিখিত পরীক্ষা হবে রেডিউস সিলেবাস থেকে এরপরে তোমাদের বলি তোমাদের প্রশ্ন আছে যে আমাদের সিলেবাস তো কমপ্লিট হয়নি এমত অবস্থায় এত দ্রুত টেস্টের পরীক্ষা ঘোষণা করায় আমরা এই মুহূর্তে খুব অসুবিধায় পড়লাম এক্ষেত্রে আমাদের করণীয় কী তোমাদের ক্ষেত্রে বলে রাখি যে টেস্ট পরীক্ষা তোমরা দাও কারণ টেস্ট পরীক্ষা দিলে তোমরা জানতে পারবে যে তোমাদের কতটা খামতি আছে কোন অধ্যায়ের কোন অংশতে তোমাদের বুঝতে অসুবিধা আছে কোনখান থেকে প্রশ্নের উত্তর লিখতে অসুবিধা আছে অর্থাৎ নিজেকে যাচাই করে নাও তবে এবারে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি যে এবারে কিন্তু কোনো পাস ফেল প্রথা থাকছে না অর্থাৎ টেস্ট পরীক্ষায় পাস করলে পরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে ফেল করলে সুযোগ দেওয়া হবে না এই নিয়ে কিন্তু কোনো ব্যবস্থা থাকছে না বা অর্থাৎ পরীক্ষায় পাস হোক ফেল হোক তুমি কিন্তু উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পরীক্ষা দিতে পারছ ঘোষণা তো করেছে বোর্ড যে তাদের পরীক্ষা হচ্ছেই অর্থাৎ টেস্ট পরীক্ষা হচ্ছেই কিন্তু সংসদ স্কুলগুলির উপর ঐচ্ছিক ছেড়েছে অর্থাৎ স্কুল চাইলে পরীক্ষা করাতে পারে নাও করাতে পারে তবে বেশিরভাগ স্কুল তাদের ছাত্রছাত্রীদের পরীক্ষা ভালো হওয়ার স্বার্থে বা তাদের পরীক্ষা ভালো হোক এই কথা মাথায় রেখে সমস্ত স্কুলেই প্রায় সমস্ত স্কুলেই চাইবে যে তাদের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিক এবং নিজেকে যাচাই করে নিক স্কুল চাইবে তাদের সমস্ত স্টুডেন্ট যেন ভালো রেজাল্ট করতে পারে এসব ভাবনা না করে অর্থাৎ পরীক্ষায় পাস হবে না ফেল হবে আমার মতে বলে যে তোমরা পড়াশোনা ঠিকমতো চালিয়ে যাও টেস্ট পরীক্ষা যদি ঠিকঠাক নাও হয়ে থাকে টেস্ট পরীক্ষার পরে তোমাদের হাতে আরও তিন চার মাস সময় থাকবে যেখানে নিজেরা প্রস্তুত করে নিতে পারবে সেই আশায় রেখে সবাইকে শুভকামনা জানিয়ে আজকের এই অংশটুকু